করোনা ভাইরাস থেকে সুরক্ষার নামে যত্রতত্র বিক্রি হচ্ছে মানহীন স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস কিংবা পিপি। নামে বেনামে এসব পণ্যে নেই কোনো অনুমোদন, আবার প্রচলিত ব্র্যান্ডের নকল করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনুমোদনহীন জীবাণুনাশক। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মানহীন সুরক্ষা সামগ্রী নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছে নাজমুল হোসেন সায়মন। রাজধানীর মিডফোর্ড এলাকার চিত্র এটি। জমজমাট সুরক্ষা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, তবে আরটিভির ক্যামেরা দেখেই বিক্রেতারা একে একে সটকে পড়েন। আমার মাল না, আমি বেশি এইগুলি মাস্ক নামাইছি, আমার টেবিল থেকে সরাই দিচ্ছি। লোকাছাপা দেখেই স্পষ্ট বিক্রি হচ্ছে অনুমোদনহীন পণ্য, তার প্রমাণও মিলল হাতে নাতে। হ্যান্ড স্যানিটাইজার বোতল, পানি আর রং মিশিয়ে বিক্রি করছেন এই বিক্রেতা। এই দোকানে কিনা বানাই বেশি আমি তো বানাই, আমি ওই জায়গা থেকে কিনে নিয়েছি। ওই জায়গা থেকে স্যার 580 টাকা, 600 টাকা বেচতেছি। হ্যাঁ, মালটা কিন্তু ভালো। এটার জন্য ফুটপাতে পানিও মিক্স করে, কালারও মিক্স করে। এসব ভেজাল পণ্যের উৎস খুঁজতে গেলে মালামাল ফেলে পালিয়ে যান অনেকে, আবার প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন কেউ কেউ। আমি তো দোকানদার না, আমি তো দোকানে বসি, বুঝছেন? ওই যে দোকানদারের লোক বাইরে গেছে, কোনো কাজ থাকলে বন্ধ করে। এখন কেন বন্ধ করতেছে তুমি জানো? হবুহু একই রকম দেখতে এসব পণ্য শুধু মিডফোর্টে নয়, বিক্রি হচ্ছে শহর জুড়ে। জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সার্জিক্যাল মার্কেটের ফুটপাতে দৃশ্য এটি। প্রকাশ্যে বিক্রি হওয়া ভেজাল পণ্যের দামও লাগামহীন। করোনার এই দুর্যোগে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে বিপদে ফেলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। দাম বিভিন্ন দামই হয়, এটা মোটামুটি এটা যেহেতু কোনো গায়ে রেট নাই, ফিক্সড প্রাইস নেই, বোঝা দেয় এটা ওরকম কাজ করে না, হয়তো বা একটু একটু কাজ করে। ক্রেতারা বলছেন, ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিকল্প না থাকায় এসব পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা। অরিজিনালটা পাওয়া যায় না বাজারে, বিভিন্ন ধরনের স্যাভলনের মতোই করে বানাইছে, বাট বোঝা একটু কঠিন হয়ে পড়ে। ভালো মনে করে নিয়ে যাচ্ছি, এখন এটা তো যেহেতু ভালো না, এটা তো ভিতরের বিষয়, এটা তো আমরা জানি না। অরিজিনাল লুন্ডে বের তো আমরা জানি না, আমরা যেটা পাইতেছি ওটা কিনতে আসছে, এটা তো দেখা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিচ্ছি আমরা প্রোটেক্ট হওয়ার জন্য, ভালো থাকার জন্য। এখন কোনটাই ভেজাল কোনটা ভালো আই ডোন্ট। রাজধানীর মতো বড় শহরে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে এসব অনুমোদনহীন নকল পণ্য বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সারা দেশে করোনা উপসর্গ নিয়ে আরও 5 জন মারা গেছেন। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে ও মোজাম্মেল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। দিনাজপুরেও নতুন করে করোনার সন্দেহে 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 10। ফরিদপুরে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন প্রদীপ কুমার নামে 65 বছর বয়সী এক বৃদ্ধ। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি লোকমান হোসেন মিথা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী কোভিড-19 আক্রান্ত হয়েছেন। পঞ্চগড়ে নতুন করে আরও 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজধানীর করোনা চিত্র জানাতে এই মুহূর্তে পরীক্ষামূলক লকডাউন এলাকার পূর্ব রাজাবাজারে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, আজ থেকে আরো 7 দিন বাড়ানো হয়েছে পূর্ব রাজাবাজারের লকডাউন, তো এ ব্যাপারে সেখানকার মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন এবং এই লকডাউন কতটুকুই বা কার্যকর হচ্ছে বলে মনে করছেন সেখানকার দায়িত্বরতরা? সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রাজাবাজারে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণার কিন্তু 14 দিন গতকালকে শেষ হয়ে যাওয়ার পরে আজকে থেকে কিন্তু আরও 7 দিন বাড়ানো হয়েছে। গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন, তিনি এসে কিন্তু এই ঘোষণাটি দিয়ে গেছেন। এবং এই 7 দিন বাড়ানোর কারণ হলো এখানে যে প্রথমত যে এখানে লকডাউনটি করা হয়েছে পরীক্ষামূলকভাবে, সেই পরীক্ষামূলক লকডাউনে তারা মনে করছেন যে এখানে আরও 7 দিন লকডাউন দেওয়া প্রয়োজন, কারণ এখানে লকডাউন শুরুর সময়ে যে পরিমাণ রোগী ছিল সেই থেকে তো রোগীর পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে তারা এখানে লকডাউনটি আরও বৃদ্ধি করেছেন। তারা মনে করছেন যে আরও 7 দিন লকডাউন যদি রাখা যায় তাহলে পরে এই এলাকাটি থেকে তারা
অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তো আমরা এখানে কিছু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো সাত দিন বৃদ্ধি করা হবে, তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে যদি সাত দিন বৃদ্ধি করার ফলে এই এলাকাকে করোনা সংক্রমণ মুক্ত এলাকা হিসেবে তারা ঘোষণা করতে পারেন, তাহলে পরে তারা এটার অনেক সুফল পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে কিছু কিছু সমস্যার কথা আমাকে অনেকে বলেছেন যে তারা এই যে ভিতরে দোকানপাট রয়েছে সেই কেনাকাটার কিছু সমস্যার কথাও কিন্তু অনেকে জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু বলছেন যে মানুষও কিন্তু কিছু কিছু তাদেরকে অনেকটা এইখানে যে আসা যাওয়ার ক্ষেত্রে যদিও কোনো ধরনের সমস্যা না হলেও কিন্তু ওই কেনাকাটাজনিত বাজারজনিত কারণে কিন্তু অনেকের সাথে তাদের বেশ কিছু ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ এখানে যে বাজারগুলো নেই সেই কারণে কিন্তু মূলত এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তো সব মিলে বলা চলে যে নতুন করে যে সাত দিন লকডাউন বৃদ্ধি করেছে সেটিকে এখানকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন, যেন এই এলাকা যেন করোনা সংক্রমণ মুক্ত হয় তারা সেইভাবে চেষ্টা করছেন এবং প্রশাসনকেও তারা সহযোগিতা করছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাবরিনা সাকিব, ধন্যবাদ। রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। রাজশাহীর হাসপাতালগুলোর সার্বিক চিত্র জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আশিকুল আলম। আশিক, করোনা টেস্ট করতে আসা রোগীদের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং কোনো ভোগান্তি বা অভিযোগ তারা করেছেন কিনা সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে করোনা মহামারী শুরু থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে এই করোনা টেস্টের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু এই করোনা টেস্ট কার্যক্রম শুরু হয়। আজকে যদি আপনাদেরকে একটু চিত্রটা দেখাতে চাই, এখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে প্রতিদিন 300 থেকে 350 লোক আবেদন গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী তারা আসেন এবং তাদের এখানে টেস্ট করা হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু 65টি ল্যাবে এই করোনা টেস্ট কার্যক্রম চালাচ্ছে সরকার এবং সেই 65টি ল্যাবের মধ্যে 35টি ল্যাবই কিন্তু রয়েছে রাজধানীর মধ্যে এবং বাকি 30টি ল্যাব রয়েছে রাজধানীর বাইরে। আপনার 64টি জেলার মধ্যে 21টি জেলায় সেই 30টি ল্যাবের মধ্যে কিন্তু এই করোনা টেস্ট করা হয় এবং বাকি 43টি জেলায় কিন্তু কোনো ল্যাব নেই। আপনি সহজেই কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে করোনা টেস্টের বর্তমান যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা কিন্তু খুবই শোচনীয় একটি অবস্থার মধ্যে আছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সরকার যখন করোনা টেস্ট শুরু করেন সেই অবস্থায় থেকে যখন টেকনোলজিস্ট যারা ছিলেন তখন তাদেরকে যে যারা এই টেস্ট করতেন সেই জায়গাটাই কিন্তু এখন একটু ঘাটতি রয়েছে, কারণ টেকনোলজিস্টের এক ধরনের স্বল্পতা কিন্তু দেখা দিয়েছে। যারা শুরু থেকে এই টেকনোলজি যারা কাজ করছিলেন তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন এবং তাদের আক্রান্ত হওয়াতে কিন্তু জনবলের সংকট দেখা দেয় এবং সে অনুযায়ী সরকার কিন্তু এই জনবল বৃদ্ধির জন্য অনলাইনের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেন এবং সেই অনুযায়ী তাদেরকে অনলাইনে ট্রেনিং দিয়ে কিন্তু নতুন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে যারা যখন এই অনলাইনে ট্রেনিং নিয়ে যখন তারা বাস্তবে কাজ করতে আসছেন তখন কিন্তু তারা একটি গ্যাপের মধ্যে থাকছেন, কারণ অনলাইনে ট্রেনিং এর জায়গাটা আর বাস্তবে কাজের যে প্রেক্ষাপট সেটা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন এবং সেই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একটি মেশিনে মাত্র 92টি করোনা টেস্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে যদি জনবল আরো বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু 2 শিফট বা 3 শিফটে কাজ করার ক্ষেত্রে এখানে করোনা টেস্টের আরো অধিক সংখ্যক লোককে কিন্তু করোনা টেস্ট করানো সম্ভব। আশিক, ধন্যবাদ। করোনাকালে চিকিৎসার খবর জানাতে বিএসএমইউ থেকে যুক্ত ছিলেন আশিকুল আলম। করোনা পরিস্থিতির খবর জানাতে এবার রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে করোনা পরীক্ষা করাতে গিয়ে মানুষ কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা এবং এ নিয়ে কোনো অভিযোগ করেছেন কিনা এবং নমুনা জট রয়েছে কিনা? রংপুরে আমরা ইতিমধ্যে দেখেছি আসলে যে পিসিআর ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা করছেন তারা,
এর মধ্যে আসলে অনেকটাই কোটা ভিত্তিক সিস্টেম করেছেন তারা। তার মধ্যে সাধারণ নগরবাসী থেকে শুরু করে রংপুর বিভাগের যে চার জেলা মিলে রংপুর একটা স্থাপন করা হয়েছে ল্যাব, এটি আসলে খুবই সীমিত, কারণ এখানে রংপুর সিটি কর্পোরেশন এলাকাতেই প্রায় আপনার 12 লক্ষ লোকের মানুষের বসবাস। সেখানে একটিমাত্র পিসিএল ল্যাব 188টি নমুনা পরীক্ষা করা, এটি আসলে একটা অনেকটা দীর্ঘ লম্বা প্রসেস। আমরা দেখছি যে ইতিমধ্যে মানুষের যে আসলে নমুনা সংগ্রহ করে দেওয়ার পরে এখানে যে দীর্ঘ সূচিটা এখানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এবং তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন, কারণ রংপুর সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কোনো স্থান নেই যে আসলে কোন স্থানটাতে মানুষ করোনা তারা পরীক্ষা প্রয়োগ করাবেন। এবং রংপুর যে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিএল ল্যাবে আছেন সেখানে তারা অবশ্য নির্দিষ্ট সীমারেখার মধ্যে তারা কার্যক্রম পরিচালনা করছেন, এবং এতে তারা কিন্তু অনেকটাই রংপুর সিটি কর্পোরেশনবাসী সহ রংপুরের যে চার জেলা নিয়ে এই গঠিত পিসিএল ল্যাব, এখানে আসলে তার মধ্যে কোটাভিত্তিক থাকাতে যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং সরকারি কর্মকর্তা তাদের জন্য আলাদা করে কোটা দেওয়া হচ্ছে, যার ফলে এখানে সাধারণ নগরবাসী তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ তার মধ্যে করোনার জীবাণু রয়েছেন তারা নিশ্চিত না করতে পারায় অনেকটাই আতঙ্কের মধ্যে তারা বসবাস করছেন। এমনকি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য রংপুর সিটি কর্পোরেশন এলাকাতে এবং রংপুরের প্রতিটা জেলা জেলাতেই সাধারণ যারা নগরবাসী আছেন তারা বলছেন যে আসলে প্রতিটি জেলাতে একটি করে পিসিএল ল্যাব স্থাপন না করা হলে আসলে এই সংক্রমণ রোধ করা সম্ভব নয়। এবং বাদল, ধন্যবাদ, রংপুর থেকে জানাছিলেন জাহাঙ্গীর আলম বাদল। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, পুরো সিলেট জুড়ে রয়েছে আইসিইউ সংকট। চিকিৎসা দিতে গিয়ে ইতোমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডাক্তার, নার্স, ক্লিনার সহ 20 জন আক্রান্ত এবং মারা গেছেন একজন। সরকারি সহযোগিতায় করোনা হাসপাতাল চালু না হলে চরম ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষের। সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন মাশা আলমী। শ্বাসকষ্ট নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লুৎফা বেগম। চিকিৎসকরা আইসিইউতে নেয়ার পরামর্শ দিলেও মেলেনি আইসিইউ সুবিধা, ভোরাতেই মারা যান লুৎফা বেগম। এই জিনিসটা আসলে খুব দুঃখজনক যে জরুরি স্বাস্থ্যসেবা, যেটা আমরা বলি যে মৌলিক অধিকার সবার জন্য পাওয়া উচিত, এবার আসলে নিজের স্বজন এই অবস্থায় পতিত হওয়ার পরে বুঝতে পারছি যে কতটা বেদনাদায়ক। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা 1500 পার হলেও চিকিৎসার জন্য আছে 100 শয্যার একটিমাত্র করোনা হাসপাতাল, যেখানে আছে 14টি আইসিইউ বেড। রোগীদের তুলনায় অক্সিজেনের ব্যবস্থাও কম আছে হাসপাতালটিতে। 100 বেডের হাসপাতাল, 11টা আইসিইউ অলরেডি চলমান এবং আরও 5-4টা আইসিইউ হয়ে যাবে খুব শীঘ্রই। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন 20 জন চিকিৎসাকর্মী, মৃত্যু হয়েছে রুহুল নামের এক নার্সের। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 32 জন নার্সিং কর্মকর্তা আক্রান্ত হওয়ার জন্য আমাদের সেবা দিতে গিয়ে আমাদের অনেক সামনের দিকে যদি আরো আক্রান্ত হয় তাতে আমাদের সেবা দিতে আরো বিঘ্ন ঘটবে। বেসরকারি দুটি মেডিকেলে যে কটা আইসিইউ বেড আছে সেটা প্রয়োজনের তুলনায় কম আর এখানে খরচও বেশি, ফলে সাধারণ মানুষের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব। অক্সিজেনের দামও 4000×10 যদি হয় কত হয়, 40,000 টাকা। 40,000 শুধু অক্সিজেনের, তারপরে হলো মেডিসিন আছে, বেড বার আছে, এগুলো হিসাব করলে যেটা আসে মানে স্বাভাবিকভাবে কোনো গরিব রোগী প্রাইভেটলি চিকিৎসা করা সম্ভব নয়। সিলেটে বেসরকারিভাবে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মাশা আলমী, আরটিভি। পত্রিকা ও টেলিভিশনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বা বিএবির বিজ্ঞাপন বন্ধের প্রস্তাবকে নাকচ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তারা বলছেন প্রস্তাবটি বাস্তবায়ন করা হলে দুটি খাতের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, যা কারো জন্যই ভালো হবে না। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আরো জানাচ্ছেন নাজিব ফরাজি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আগামী 1.5 বছর নিজেদের কর্মীদের বেতন 15% কমাতে বেসরকারি ব্যাংকগুলোকে প্রস্তাব দেয়। ব্যাংকের খরচ কমিয়ে আনতে দেয়া চিঠিতে আরও 12টি প্রস্তাব দেয়া হয়। এরই একটিতে বলা হয় এখন থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত প্রিন্ট ও অনলাইন পত্রিকা এবং টেলিভিশনে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে। এই প্রস্তাবে ক্ষুব্ধ গণমাধ্যম সংশ্লিষ্টরা। এটা অ্যাসোসিয়েশনের নীতিমালার টোটালি পরিপন্থী, আর এতে করে আমি মনে করি ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে এবং বিডিআর একটা দূরত্ব তৈরি হবে। আমি মনে করি ব্যাংকার অ্যাসোসিয়েশনের যে বক্তব্য তারা দিয়েছে এটা সংশোধন করা উচিত। সবকিছুকে ওভারকাম করে গণমাধ্যম এগিয়ে যাবে, তবে আমি মনে করি না ব্যাংকার অ্যাসোসিয়েশনের বিবৃতিতে
অন্যান্য ব্যাংক তারা অ্যাডভার্টাইজ দিবে না, এটা আমি মনে করি না। তারপরেও আমি মনে করি একটা সেক্টর দিলে অবশ্যই এখানে সাময়িকভাবে মিডিয়া অসুবিধা করতে পারেন, কিন্তু এর কারণে মিডিয়া কখনো বন্ধ হবে না, তারা তাদের ব্যবসা হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু তাতে করে ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে মিডিয়ার একটা দূরত্ব তৈরি হবে যেটা কাঙ্ক্ষিত নয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনে গণমাধ্যম ও ব্যাংক খাত পরিপূরক ভূমিকা পালন করছে, তাই খাত দুটির মধ্যে সুসম্পর্ক জরুরি। টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার যে প্রস্তাবটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের সুশাসন, তার বিকাশ, তার সমৃদ্ধি সবসময় এগুলোতে পাশে থেকেছে উদ্যোক্তাদের পাশে থেকেছে, ব্যাংকারদের পাশে থেকেছে গণমাধ্যম। এবং আমরা মনে করি এই দুটি খাত খুবই গুরুত্বপূর্ণ এবং দুটি খাতের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণে আজকে একটা সুস্থ অবস্থা বিরাজ করছে। এখন ব্যাংক যদি বলে যে আমি বিজ্ঞাপন দিব না, তার একটা প্রভাব পড়বে সাংবাদিকদের মনস্তত্ত্বের উপরে এবং একটা চাপ সৃষ্টি হবে যেটি গ্রহণযোগ্য নয়। আর এতে করে অন্যরা উৎসাহিত হতে পারে, ধরনের প্রস্তাবনা উঠতে পারাটা দুটি খাতকে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে আসবে, যেটি ভবিষ্যতে আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিকে একটা জায়গায় আনতে যে প্রচেষ্টা আছে সবাই সেটিকে ব্যাহত করবে। পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব থেকে ব্যাংকস অ্যাসোসিয়েশনকে সরে আসার আহ্বান জানান তারা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। বাংলাদেশ থেকে হজে নিবন্ধন করা যাত্রীদের টাকা ফেরতের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক আজ। করোনা ভাইরাসের কারণে এবছর কেবল সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীরা শুধুমাত্র হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সহ অন্য কোন দেশ থেকে এবার কেউ হজ যেতে পারবেন না। এই বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, চলতি বছর যারা নিবন্ধন করেছিলেন আগামীতে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। জুলাস কবিরের রিপোর্ট। The most holy place. এবার সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ সহ বাইরের দেশের মুসল্লিরা। করোনা সংক্রমণ রোধে সৌদি আরব এবার বাইরের দেশের হজ যাত্রীদের সেদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সৌদি আরবে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় হজে অংশ নিতে পারবেন বলে জানায় দেশটির হজ মন্ত্রণালয়। এবছর বাংলাদেশ থেকে নিবন্ধন করা 61,000 মুসল্লি হজে যেতে পারছেন না। নিবন্ধিত মুসল্লিদের টাকা ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমরা আগে বলেছি যারা যাবেন না তাদের টাকা ফেরত দিব, কিনা টাকা ফেরত দেওয়ার সিস্টেমটা কি হবে এবং আমরা যদি কেউ টাকা ফেরত দিতে না চায় তার বিষয়ে সিদ্ধান্ত কি হবে সকল মন্ত্রণালয়ে বসে কালকে সিদ্ধান্ত নেব। হাব সভাপতি জানান, এবার নিবন্ধনকারীরা আগামীবার অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন। নিবন্ধিত হওয়ার জন্য যে টাকা ওনারা জমা দিয়েছেন সে টাকা সরকারের তত্ত্বাবধানে ব্লক করা আছে, সেখান থেকে কোনো টাকা উত্তোলন এবং খরচ করার কোনো সুযোগ কোনো এজেন্সি বা কারোর নেই। সঙ্গত কারণে হজ যাত্রীগণের কোনো আর্থিক ঝুঁকিও নেই। নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার বাংলাদেশ থেকে 1,37,000 মুসল্লি হজে যাওয়ার সুযোগ ছিল, তবে করোনার মহামারীর কারণে নিবন্ধন করেন 61,000 মুসল্লি। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। হজ নিয়ে জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আবুল বশির। বশির, আমরা এরই মধ্যে জেনেছি এবারে হজ খুব সীমিত আকারে অনুষ্ঠিত হবে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? এছাড়া করোনার আগে যেসব প্রবাসী দেশে এসেছেন তাদের অনেকেরই ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এ ব্যাপারে সৌদি সরকার কি ভাবছে? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, সারা পৃথিবীতে করোনা পরিস্থিতির কারণে বিশ্বের মুসলমানেরা হজ নিয়ে অনেক আগ থেকেই অনিশ্চয়তা ভুগছেন। সৌদি সরকার গতকাল হজ নিয়ে ঘোষণা দিয়েছেন, সৌদি আরবে এবার শুধু সৌদি নাগরিক ও যারা সৌদি প্রবাসী তারাই শুধু হজ পালন করতে পারবেন। আপনারা জানেন সারা বিশ্বে প্রায় 180 দেশে করোনা ভাইরাসের মৃত্যুবরণ করেছে প্রায় 5.5 লক্ষ মানুষ, এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় 90 লক্ষ মানুষ,
করোনা ভাইরাসের সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে। তাছাড়া আপনারা জানেন এ পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। হজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হলে সেখানে ভীষণ স্বাস্থ্য ঝুঁকি থাকে। এই জন্য সৌদি আরবে হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে এখানে সীমিত সংখ্যক লোক হজ করতে পারবেন। তবে স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া জানিয়েছেন এবারে হজে মাত্র 10,000 লোক হজে অংশ নিতে পারবেন, তবে তাদের বয়স 65 বছরের নিচে হতে হবে। যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা হজে যেতে পারবেন না। তাছাড়া তাদের স্বাস্থ্য প্রত্যেক দিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া হজ পালন শেষে সবাইকে নিজ খরচে আইসোলেশনে যেতে হবে। হজ মন্ত্রণালয় জানিয়েছে সব দেশের মিশনদের সাথে সমন্বয় করে হজের আনুষ্ঠানিকতা শুরু করবে। এখন পর্যন্ত কিন্তু কোনো দেশ থেকে কতজন ধর্মপ্রাণ মুসলমান অংশ নিবে তা ঠিক করা হয়নি। আলোচনার ভিত্তিতে সব মিশনের সাথে আলোচনা করে তারা এটা দিক নির্দেশনা দিবেন। এদিকে আপনারা জানেন যারা প্রবাসীরা ছুটিতে গিয়েছেন, সব প্রবাসী ছুটিতে গিয়েছেন তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না যে পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়। তাতে করে যেসব প্রবাসী ছুটিতে গিয়েছেন অনেকেই ব্যবসা বাণিজ্য ও চাকরি নিয়ে অনিশ্চয়তা ভুগছেন। এই হচ্ছে আমার কাছে সৌদি আরবের সর্বশেষ তথ্য। সাবরিনা বশির, ধন্যবাদ। সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ আবুল বশির। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি রোধে এবার আগাম প্রস্তুতি নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। গেল কয়েক বছরে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই এবার করোনা প্রতিরোধের পাশাপাশি বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সচেতন করেছেন জেলা প্রশাসন। তারপরও পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অনেকেই তা মানছেন না। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন বা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সকালের সংবাদ এ পর্যন্ত। এই আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।